যুক্তরাষ্ট্রের হাওয়াইয়া অঙ্গরাজ্যের কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও লাভা উদ্গিরণ শুরু হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সকাল থেকে উদ্গিরণ শুরু হয়। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরে থাকতে বলা হয়েছে। হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি এক বিবৃতিতে বলেছেন, 7 জুন আনুমানিক ভোর 4:44 দিকে সংস্থাটির কিলাওয়া পর্বতের ওপর থেকে তোলা ওয়েবক্যামের ছবিগুলোর উজ্জ্বলতা থেকে শনাক্ত করতে পেরেছে একটি অগ্নি উৎপাত শুরু হয়েছে। তবে আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত লাভা এখনও আশেপাশে ছড়ায়নি বলে জানিয়েছেন হাওয়াই কর্তৃপক্ষ। তবে খুব শীঘ্রই তা ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে সক্রিয় এই আগ্নেয়গিরির অগ্নি উৎপাত লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এর আগে 2019 সালেও কিলাওয়া আগ্নেয়গিরি ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। এই আগ্নেয়গিরিতে 1952 সালের পর এই পর্যন্ত অন্তত 35 বার অগ্নি উৎপাত হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে। আর ভিসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।